স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি জান্নাত সাথী। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের পাঁচ দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এর ধারাবাহিকতায় প্রতি মঙ্গলবার আমরা কথা বলি পারিবারিক সম্পর্ক নিয়ে। আজ আমরা কথা বলবো করোনায় ঘরবন্দি শৈশব এই বিষয় নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন শিশু বিকাশ বিষয়ক বিশেষজ্ঞ জিনিয়া জেসমিন করিম। জিনিয়া জেসমিন করিম, স্বাগত সমাধান সূত্রে। শিশুদের যেখানে আসলে দুরন্ত শৈশব কাটানোর কথা, সেখানে ঘরবন্দি তো আসলে মাসের পর মাস, বছরের পর বছর বলা যায়। তো আসলে এই যে দীর্ঘ একটা সময় তারা স্কুল, মানে স্কুল নেই, খেলাধুলা নেই বাইরে, তো ঘরবন্দি কি ধরনের আসলে তাদের মনের উপর প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। মহামারী আমাদের সবার জন্য একটা খুব খারাপ একটা সময়, কিন্তু এটার এবং এটার বিভিন্ন এফেক্ট আছে। এবং যে বিষয় আজকে আমরা কথা বলছি সেটা হচ্ছে যে শিশুদের মনের ভেতরে বা শিশুদের উপরে এটা কি ধরনের এফেক্ট পড়ে বা প্রভাব ফেলে। তো এই জায়গাটাতে আজকে আমি মেইনলি যে জিনিসটা ফোকাস করতে যাব সেটা হচ্ছে শিশুর বিকাশের, জন্ম থেকে একদম 18 বছর পর্যন্ত আমরা WHO-তে শিশু বলি। তো আমরা শিশুদের বিকাশে আমরা দুটো জিনিস সবসময় দেখতে পাই, একটা হচ্ছে শিশুর শারীরিক বিকাশ, একটা শিশুর মানসিক বিকাশ। তো এই শারীরিক বিকাশটা আসলে আমরা মনে করি যে প্রথমে শরীর তারপরে মন, কিন্তু আসলে কিন্তু অ্যাকর্ডিং টু রিসার্চ অ্যান্ড স্টাডি প্রথমে হচ্ছে মন তারপরে শরীর। মানে কোন সেন্সে, যেমন আমরা যদি খুব স্ট্রেসফুল হই, খুব মানসিক চাপ আমাদের থাকে, তখন কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি। বিষয়টা হচ্ছে আগে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অসুস্থ হই না, মানে বড় কোনো অসুখ ছাড়া আর কি। মানসিক স্ট্রেসটা আসলে বা মানসিক চাপটা আমাদেরকে মানসিকভাবে এবং শারীরিকভাবে কিন্তু অসুস্থ করে তোলে। এখন এইরকম একটা সময়ে, যেই সময়ে শৈশবের দুরন্ত শৈশব, যেই সময়ের শিশুরা হেসে খেলে বন্ধু বান্ধবদের নিয়ে স্কুলে কলেজে যে বড় হবে, সেই সময়টা তারা বাড়িতে বন্দি, এটার প্রভাব শিশুদের জন্য অত্যন্ত একটা নেগেটিভ প্রভাব, নেতিবাচক একটা প্রভাব তাদের উপর পড়ছে। এবং আমি এত বছর ধরে কাউন্সেলিং করছি শিশুদের নিয়ে, আমি এত কাউন্সেলিং আমি কখনো পাইনি, এবং সেটাও অনলাইন। মানে প্রতিটা বাবা মাই প্যানিক হয়ে যাচ্ছেন, বেশিরভাগ বাবা মা, এবং তারা বুঝতেই পারছেন না যে শিশুদের কিভাবে তারা মানে হ্যান্ডেল দ্য সিচুয়েশন করবেন, কারণ তাদের তারা হয় কেউ কেউ স্ক্রিনে আসক্ত হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন নেতিবাচক দিকে তারা চলে যাচ্ছে। প্লাস একটা জিনিস হচ্ছে, আমরা প্রতিদিন আমাদের মানে খাদ্যটা কি, আমাদের মানে মানে মেইন খাদ্য আমাদের বাঙালিদের হচ্ছে ভাজ, মাছ আর ভাত। এখন আমরা যদি মাছ আর ভাত না পাই তাহলে কিন্তু আমরা অন্যদিকে যাবই, কারণ আমাদের খিদা আছে, ওটাকে তো আমাদের নিবৃত্তি করতে হবে না, ওটাকে তো আমাদের ফুলফিল করতে হবে। সো ভাত মাছ না পাওয়ার কারণে আমরা কিন্তু এখন অন্যান্য জাঙ্ক ফুডের দিকে চলে যাব, যা পাই সেটাই খাবো। শিশুদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই হয়েছে, যেহেতু তারা হচ্ছে তাদের এই সময় যা করণীয় কথা বা যা উচিত করা, যেমন তাদের স্কুলে যাওয়া, খেলাধুলা করা, সেটা না পেয়ে সে একটা জিনিস আমি আজকে সবাইকে বলতে চাই, আমাদের প্রত্যেকের ভেতরে কিন্তু একটা এনার্জি আছে এবং শিশুদের সেই এনার্জিটা অনেক বেশি। তো এখন এই এনার্জিটাকে কিন্তু পজিটিভলি বার্ন করতে হবে। এনার্জিটাকে পজিটিভলি যদি শিশুরা বার্ন করতে না পারে তখনই তারা নেগেটিভ দিকে চলে যাবে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে এই শিশুদের এনার্জি আমরা কিভাবে বার্ন করব। তো এই যে তারা যে বিভিন্ন নেতিবাচক দিকে চলে যাচ্ছে, অনেক রকমের খারাপ কিছুর দিকে চলে যাচ্ছে, এর মধ্যে আমি সবচেয়ে বেশি ফোকাস করব হচ্ছে আমাদের মোবাইল বা গ্যাজেট, মানে এই ধরনের স্ক্রিন টাইমটাতে। বিকজ গুগলে হয়তো তারা একটা সার্চ করতে যে আরেকটা কিছু দেখছে, আগে হয়তো তাদের সেই বিষয়গুলোতে কোনো ইন্টারেস্ট ছিল না বা সময় ছিল না। আমাদের কিন্তু এই মহামারীতে আমাদের সবার হাতে, শিশুদের হাতে এবং আমাদের বাবা মায়েদের হাতেও, আমাদের সবার হাতে কিন্তু প্রচুর সময়। কিভাবে সময়? আমরা অনেকে অনলাইনে কাজ করছি, আমরা অনেকেই বাসায় বসে কাজ করতে পারছি, তো আমরা কিন্তু আসলে অনেক সময় পাচ্ছি, শিশুরাও কিন্তু একইভাবে পাচ্ছে। এখন তারা এটা ইউটিলাইজ প্রপারলি না করার কারণে ওদের ভেন্টিলেশনটা হচ্ছে না। দিস ইজ আ ভেরি, মানে এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে ভেন্টিলেশন। আমাদের এনার্জিটা পজিটিভলি যদি আমরা ব্যবহার করতে না পারি অথবা ভেন্টিলেট করতে না পারি, তখনই কিন্তু আমাদের নেগেটিভ দিকে আমরা এটা ভেন্টিলেশনে চলে যাব।
তো এই একটা অবস্থার মধ্যে আসলে বর্তমানে আমরা আছি, যেটার মধ্যে প্রচুর মানসিক চাপ, শিশুরা প্রতিদিন বয়ে বেড়াচ্ছে এবং এটা শুধু পাইল আপ হচ্ছে। মানে বাকেটটা স্ট্রেসের একটা বাকেট আছে, যে বাকেটের ভেতরে মানে মানসিক চাপে বাকেটটা ওভারফ্লো করছে আসলে। জিডি অ্যাডজাস্টমেন্ট করিম, তো আপনি বলছিলেন যে শিশুরা প্রযুক্তির দিকে আসক্তি হয়ে যাচ্ছে, তো আসলে এই করোনার সময়টা তো আসলে বাবা মাও ঘরে, পরিবারের সদস্যরাও বেশিরভাগই ঘরে, তো আসলে তাহলে কেন তারা মানে প্রযুক্তির দিকে আসক্তি তাদের বাড়বে, কারণ হচ্ছে এই সময়টা তারা তো সঙ্গ পাচ্ছে পরিবারের। অনেক সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আমারও, যখন আমি কাউন্সেলিং করি তখন কিন্তু আমি এই কথাটাই বলি, কিন্তু আমার উত্তরটা আমি পাই, যারা অনলাইনে কাজ করেন তারা বলেন যে এটা ইভেন আগের থেকেও স্ট্রেসফুল, বিকজ বাচ্চাকেও সামলাতে হচ্ছে, ঘর দেখতে হচ্ছে, বিশেষ করে আমি মায়েদের কথা যদি বলি, এবং বাবারা তো মানে অফিস করতে হয় প্রপারলি অনলাইনে বসেও। তো প্রশ্নটা আসলে আমাদের সময় আছে, আমাদের অবশ্যই সময় আছে, এবং আমি অ্যাবসলিউটলি আপনার প্রশ্নের সাথে আমি একমত পোষণ করব যে আসলে আমাদের সময় আছে, সময়টাকে কিন্তু এবার ইউটিলাইজ করতে হবে। ইনফ্যাক্ট সবকিছু কিন্তু জীবনে নেগেটিভলি নেওয়া দেখা যায় না, যেমন মৃত্যু, মৃত্যু কিন্তু আমরা কেউ ঠেকাতে পারি না, কিন্তু এই মৃত্যুটার জন্য কিন্তু আমরা একটা প্রিপারেশন মনে মনে নেই, অথবা যারা একেবারেই মৃত্যুকে একসেপ্ট করে নেন তারা কিন্তু দেখবেন অনেক বেটারলি এটাকে হ্যান্ডেল করে। সো আমি এই জিনিসটা দিয়ে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে সময় নেই, বাসায় বসে সমস্যা, এটা থেকে বের হয়ে আমরা এখন অনেক সময় পাচ্ছি মহামারীর কারণে, আমরা এখন বাসায় অনেক সময় পাচ্ছি, এটা কিভাবে আমরা শিশুদের সাথে ইউটিলাইজ করব। সো প্রথমেই আমাদের মন থেকে এটা ঝেড়ে মুছে দিতে হবে যে আমরা সময় পাচ্ছি না, আমাদের আসলে অনেক সময়, এবং ইট ইজ অ্যান অপরচুনিটি, আমি সেটা বলবো, লেটস টেক ইট ইজ অ্যাজ অ্যান অপরচুনিটি, যে এত সময় কিন্তু আমরা আবার অফিস শুরু হয়ে গেলে পাবো না, সো এটা আমরা ইউটিলাইজ করি আমাদের বাচ্চাদের সাথে। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এই যে এই সময়টাতে, ঘরবন্দি সময়টাতে শিশুদের মানসিক যে বিকাশটা প্রয়োজন, অর্থাৎ তারা তো যেহেতু বাইরে খেলতে পারছে না বা বেড়াতেও পারছে না, তাদের যে আসলে সেই জায়গাটার যে চাহিদা, তো সেটা পূরণে আসলে অভিভাবকদের কি ধরনের ভূমিকা থাকা উচিত? অভিভাবকদের সবচেয়ে প্রথমে যে ভূমিকাটা আমি মনে করি থাকা উচিত সেটা হচ্ছে মানসিকভাবে তাদেরকে মেনে নেওয়া, প্রথম এটা হচ্ছে ফার্স্ট, মানসিকভাবে মেনে নিতে হবে এটা একটা সিচুয়েশন যেটায় আমাদের কারোর কোনো কন্ট্রোল নেই, এবং এই সিচুয়েশনটা আমাদের মেনে নিতে হবে। সো অ্যাকসেপ্টেন্স নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে ওকে এখন এই সিচুয়েশনে আমার শিশুরা গ্যাজেট মানে মোবাইল দেখবে, পড়াশোনা করবে না, অনলাইন ক্লাসে ফাঁকি দিবে, তারা ঠিক মতো রুটিন মেনটেন করবে না, ঠিক মতো খাবে না, অনেক কিছু করবে। সো নাম্বার টু হচ্ছে পেশেন্স, ধৈর্য এবং ধৈর্য। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার প্রশ্নটা নিয়ে নেই। জি জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। শুনতে পাচ্ছেন দর্শক? জি শুনতে পাচ্ছি, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তাসলিমা, আমার ছেলের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি। আমার ছেলের বয়স হলো 14, ক্লাস 7 পড়ে। ও অনেকটা ঘরবন্দি থেকে থেকে মোটামুটি অনলাইনে ক্লাস করে, তখন একটু গেমের প্রতি আসক্ত হয়ে যায়। এখন এই কারণে কিনা বুঝতে পারছি না। আমার মা হিসেবে প্রশ্ন হলো, ও আমার বাবা মার কোনো কথা শুনতে চায় না, ওর মন গড়া ও চলতে থাকে এবং মেজাজ খুব খিটখিটে হয়ে গেছে, একটু ভদ্রতার মাত্রাও ছাড়িয়ে গেছে। আমি একটু এর সমাধান চাচ্ছি মা হিসাবে, কি করতে পারি মা হিসাবে? আমি ওকে সময় দিই, প্রচুর পর্যাপ্ত সময় দিই। ধন্যবাদ আপনাকে। যিনি অ্যাডজাস্টমেন্ট করিম, 7 বছরের তার সন্তানের সেই সমস্যাটা বলছিল যে আসলে ডিভাইসের উপর আসক্তি হয়ে গেছে এবং সেটা অমান্য করলে মেজাজ খিটখিটি থেকে খারাপ ব্যবহার করছে আর কি, শিশুর আচরণগত যে পরিবর্তনটা এসেছে, তো আসলে কি করণীয়? এটা হচ্ছে শিশুর আচরণগত সমস্যা, যেটাকে আমরা ইংরেজিতে বিহেভিয়ারাল ডিসঅর্ডার বলি, এবং এই বিহেভিয়ারাল ডিসঅর্ডার বা আচরণগত সমস্যা এখন শিশুদের মধ্যে 90% আছে। তো আমরা এখন এটা কিভাবে হ্যান্ডেল করব? আমি যেই উনি এটাও বলেছেন, তিনি প্রচুর পরিমাণে সময় দিচ্ছেন, এটা খুব সুন্দর কথা মা বলেছেন, কিন্তু তারপরে আমার যে মানে সাজেশনটা থাকবে বা সমাধানটা থাকবে, সেই সমাধান শুধু ওনার জন্য না, এই 14 বছরের বা 13 বছরের বা সব শিশুর জন্যই থাকবে। তবে 14 বছরের শিশুর ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস অ্যাড হবে,
সেটা কি হবে, সেটা হচ্ছে এই শিশু কিন্তু এখন বয়ঃসন্ধিকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সে কিন্তু এখন অ্যাডোলেসেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। সো তার এখন হরমোনাল চেঞ্জেস হচ্ছে, তার এখন শরীরের এবং মনের কিছু পরিবর্তন হচ্ছে যেটা আগে ছিল না, এবং এই কথাগুলো সে কিন্তু কাউকে বলতে পারছে না, কারণ সে বুঝতেই পারছে না মানে হোয়াট ইজ হ্যাপেনিং, মানে কি হচ্ছে। সো এই কারণে আমি সেকেন্ড যে পয়েন্টটা বলেছি, ধৈর্য ধৈর্য ধৈর্য, পেশেন্স, আমাদের অভিভাবকদের পেশেন্স রাখতে হবে। এবং আপনি যেটা করছেন খুব ভালো কাজ করছেন, তার সাথে আরেকটু আমি যেটা আপনাকে যোগ করে দিব, সেটা হচ্ছে আপনি 14 বছরে চলে যান, যে আপনার শিশুর এই সমস্যাগুলো হচ্ছে, আপনার কেমন লেগেছে, আপনি কি ফিল করেছেন, আপনি কি ইনসিকিউর, নিরাপত্তাহীনতায় ভুগেছেন, আপনার মনে হয়েছে কেমন, আপনি সেটা ভাবতে শুরু করেন এবং সিম্প্যাথেটিক এবং এম্প্যাথেটিক হয়ে যান শিশুদের প্রতি, কথা বলেন। প্রতিদিন ঘুম থেকে উঠে মনে করতে হবে আমাদেরকে যে আমি আজকে যা বলবো আমার শিশুটা শুনবে না। সো নো অ্যাকসেপ্টেন্স, সরি নো নো এটাকে কি বলে, কোনো আশা রাখা যাবে না, কোনো আশা না রেখে কাজ করতে হবে, যে আমার কাজ করে যেতে হবে, প্রতিদিন আমি আমার শিশুকে একটা জিনিস শেখাবো, সকালবেলা উঠে সে আবার ভুলে যাবে, মানে নো এক্স, মানে একদম এভাবে আমাদের থাকতে হবে। এবং এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি, দিস ইজ আ স্ট্র্যাটেজি ফর এ গুড প্যারেন্টিং, এটা কিন্তু রিসার্চ এন্ড স্টাডি অনুযায়ী যে কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে, তার সাথে সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বজায় রাখতে হবে। জি, যিনি জেসমিন করবেন, আমাদের একটা সময় হচ্ছে বিরতি নেয়ার, আমরা বিরতি নিয়ে আসি। সমাধান সূত্রে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় করোনায় ঘরবন্দি শৈশব। আমাদের সঙ্গে আছেন শিশু বিকাশ বিষয়ক বিশেষজ্ঞ জিনিয়া জেসমিন করিম। জিনিয়া জেসমিন করিম, আবারও স্বাগত সমাধান সূত্রে। তো কথা বলছিলাম শিশুর মনের কথা আসলে অভিভাবকের কাছে বলতে পারে না, অর্থাৎ হচ্ছে যে শিশুর সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা হওয়া উচিত সেটা আসলে অনেক ক্ষেত্রেই না হওয়ার কারণেই তাদের বিকাশটা পরিপূর্ণ হচ্ছে না। তো এই বিকাশ বাধাগ্রস্তের আরেকটি অন্যতম যে কারণ, যে ঘর বন্দির কারণে কিন্তু অনেক জায়গায় আমরা পারিবারিক সহিংসতার কথা শুনছি। তো এই যে বাবা মা দ্বন্দ্বের জেরে একই ঘরে তারা সেই চিত্র দেখছে, তো সেই সন্তানটির উপর কী ধরনের প্রভাব পড়ছে? পারিবারিক সহিংসতা সবসময় সন্তানের উপরে একটা নেগেটিভ প্রভাব ফেলে, তার কারণ হচ্ছে শুধু বাবা মার দ্বন্দ্ব তা ঝগড়াটাই দেখে, এবং আমরা কিন্তু আমাদের শিশুদের কাছে একটা আয় থাকবে, এটা ছাড়া আমরা আমাদের জীবন চলা সম্ভব না, কিন্তু তারপরেও যতটুকু মনে হয় সিচুয়েশনটাকে গ্রহণ করে নিয়ে যতটুকু ভালো থাকা যায়। আসলে আমি মনে করি কি, ভালো থাকাটা নিজের কাছে, এবং ভালো থাকতে হবে, আমাদের কোনো উপায় নেই, কারণ আমাদের উপর কিছু শিশুর দায়িত্ব আছে। তাই দ্বন্দ্ব বা আলোচনা সমালোচনা বা যেটাই হোক ঝগড়া বিভেদ, সেটা না হয় শিশুর সামনে যতটুকু আমরা কম করতে পারি সেটা আমরা চেষ্টা করব। আর শিশুরা তো ঘর বন্দি, আমাদের তো এটা বুঝতে হবে যে তাদের আসলে অনেক কিছু শেখার জায়গাগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। সো আমাদের সেই শক্তিটাও মনের মধ্যে রাখতে হবে যে আমরা যেন তাদের এই ভেন্টিলেশনের জন্য আমরা সাহায্যকারী হতে পারি। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের একটা একটা যে একটা এরিয়া আছে যেটাকে আমরা বলি ইমোশনাল ডেভেলপমেন্ট, মানে সেটা হচ্ছে আবেগের বিকাশ। তো আসলে আবেগের বিকাশটা যদি সুন্দরভাবে সাধন না হয় ছোটবেলা থেকে, তখনই ওইসব শিশুরাই কিন্তু সবচেয়ে বেশি আচরণগত সমস্যায় বা বিহেভিয়ারাল ডিসঅর্ডারে ভুগছে। করোনায় কিন্তু আরেকটি ক্ষতির দিক, আর্থিক ক্ষতির দিকটি যদি বলি, অনেক পরিবার কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, অনেক পরিবারের আয়ের উৎস কমে গেছে। তো স্বাভাবিকভাবেই সেই পরিবারে যে শিশুটি আছে তার চাহিদা পূরণও কিন্তু অনেক পরিবারই পারছে না। তো সেক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়ছে? আর যেহেতু সামনে ঈদ, মানে স্বাভাবিকভাবেই অন্তত আমরা যেটা করে থাকি যে নিজেদের জন্য না হলেও শিশু সন্তানটির জন্য কিন্তু আমরা কিছু না কিছু কিনি, কিন্তু অনেক পরিবারে সেই যে এই ধরনের সংকটগুলো কিভাবে তারা এটা পূর্ণ করবে এবং হচ্ছে যে অনেকে তো পারছে না, সেক্ষেত্রে কি ধরনের আসলে প্রভাব ফেলবে? ছোটবেলা থেকেই শিশুর সাথে বাবা মায়ের বা পরিবারের মানুষদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাটা অভিভাবকদের প্রধান এবং
প্রথম কর্তব্য। কারণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি শিশুর সাথে গড়ে ওঠে, তাহলে যেটা হয় যে কোনো সিচুয়েশনে এটা হ্যান্ডেল করা বা সিচুয়েশনটাকে মানে খুব বেশি খুব অ্যাগ্রেসিভ না করায়, এটা কিন্তু আমাদের সাহায্য করে। তো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা এ কারণেই বললাম, এই সম্পর্কটা গড়ে উঠলে কিন্তু এই যে যা যা সমস্যাগুলো আমরা বলছি, যে আমরা আর্থিকতায় অনেকটা আর্থিক দিক থেকে অনেকটা আমরা মানে একটু নিচের দিকে চলে গেছি, আমরা এই যে জামা কিনতে পারছি না, বা আমরা অনেক রকম খাবার আগে খেতাম যেটা খেতে পারছি না, অনেক মানে জায়গায় বেড়াতে যেতাম পারছি না, প্রতিটা জিনিস কিন্তু মানে খুব সুন্দর করে শিশুরা তখন বুঝতে পারে এবং ওদেরকে বোঝানোটা সম্ভব হয়। তো আর্থিকতার দিকটাও কিন্তু একই জিনিস, ওই যে প্রথমেই যে কথাটা বলেছি, যে কোনো একটা সিচুয়েশন একটা পরিবেশের মধ্যে যখন তৈরি হয়, সেটাকে গ্রহণ করার একটা ক্ষমতা তৈরি করতে হবে, অভিভাবকরা করবে এবং শিশুদেরকে করাবে। এবং এটাই কিন্তু আসলে মূল কথা, এটা যদি আমরা করতে পারি আমাদের জন্য এবং আমাদের শিশুদের জন্য, ইভেন আজকের পর থেকেও, তাহলে 1 মাসের মধ্যে আমি আমার শিশুর মধ্যে বিশাল একটা পরিবর্তন দেখতে পারবো। কিন্তু তো শিশুদেরকে যুক্তি দিয়ে, লজিক্যাল থিঙ্কিং, যেটা কগনিটিভ ডেভেলপমেন্ট, বুদ্ধির বিকাশ, যুক্তি দিয়ে তাদেরকে বোঝাতে হবে যে কেন এটা এখন সম্ভব না, বা আসলে কি এটা সম্ভব কিনা, এবং শিশুর সাথে একটু আলোচনা করতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এ কারণেই বলেছে, আমরা সবকিছু চাপিয়ে দেব না যে না এখন সিচুয়েশন খারাপ, এবার ঈদে কোনো কাপড় নেই, এটা না বলে সিচুয়েশনটা এখন এরকম, তুমি কি ভাবছো কত মানুষ খেতে পারছে না, এইভাবে একটা সিনারিও তৈরি করে দিতে হবে ওদের সামনে। তারপরে একটু এটা অবশ্য বয়স অনুযায়ী করতে হবে, তারপরে আপনি তাকেই জিজ্ঞেস করেন যে তুমি কি এখনো মনে করো তোমার আমরা ঈদ এবার কাপড়টা নিব, সি এভাবে আমরা কি করছি, এভাবে কিন্তু আমরা শিশুদের সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি গুলাও ডেভেলপ করে ফেলছি। সো ইটস অ্যান, আমি আগেও বলেছি, এটা একটা বিরাট সুযোগ আমাদের জন্য বাচ্চাদেরকে খুব সুন্দর মানুষ হিসেবে তৈরি করা। কিন্তু এখন এমন একটা অবস্থা যে আসলে ভবিষ্যতে মানে কবে স্বাভাবিক জীবনে মানুষ ফিরবে তা কিন্তু অনিশ্চিত। তো আসলে এইটা এই সিচুয়েশনের মধ্যে যে যে শিশুটি যাচ্ছে বছর 2 বছর ধরে, তো কি ধরনের ব্যক্তিত্ব নিয়ে গড়ে উঠছে শিশুটি, শিশুর ব্যক্তিত্ব গঠন? একদম ছোট করে জানাবেন, আমাদের প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে। আচ্ছা, শিশুর ব্যক্তিত্ব গঠনে হচ্ছে গিয়ে পরিবার একটা বিশেষ ভূমিকা পালন করে। সেই ব্যক্তিত্ব, সুন্দর ব্যক্তিত্ব গঠনের জন্য এবং এই ধরনের মহামারীর মতো সমস্যাগুলো সমাধানের জন্য আমি সমস্ত বাবা মার কাছে আকুল আবেদন করছি, আমিও একজন মা, আমরা শিশুর সাথে কথা বলবো, শিশুকে সময় দিব, শিশুকে ভালোবাসবো এবং শিশুকে বোঝার চেষ্টা করব। আমরা এই কাজগুলো যদি সুন্দর মতো দিনের পর দিন করে যাই, তাহলে অবশ্যই আমাদের শিশুরা অনেক বড় বড় বাধা পেরিয়ে ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আজকের শিশু কিন্তু আগামীর ভবিষ্যৎ, শুধু সেই ভবিষ্যৎ যারা ভবিষ্যতে যারা শাসন করবে, ভবিষ্যতে যারা বড় হয়ে দেশ চালাবে, তাদেরকে তো মানুষ করার দায়িত্ব আমাদের, এবং এই দায়িত্ব কিন্তু আমাদের খুব ধৈর্য সহকারে ভালোবেসে। নিশ্চয়ই নিশ্চয়ই, জেনিয়া জেসমিন করিম, আজকে আমাদের সময় একদমই শেষ, নিশ্চয়ই কথা হবে, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সমাধান সূত্রে এ ছিল আজকের মতো, ডিবিসির সঙ্গেই থাকুন।